দাঁড়াও কমেন্ট গুলো পড়ে শোনাচ্ছি। সেরিনা আক্তার এ লিখেছে, আপু আমি তোমার প্রথম ভিডিও দেখলাম আর সাথে সাথে সাবস্ক্রাইব করে নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আমি আর তোমাদের দাদা ভাই এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে, এখন বেশ কিছুদিন থাকবো মায়ের কাছে। তোমরা তো শুনেছো মায়ের কেমো বন্ধ হয়ে গেছে, মা এতদিন মামার বাড়িতে ছিল, এখন বাড়ি এসেছে। তো এখন আমরা গিয়ে কিছুদিন থাকবো, তোমাদের দাদা ভাই চলে আসবে, আমি থাকবো। তো এই জায়গাটাই তোমরা আগের ভিডিওতেও দেখেছো, বাবার বাড়ি যেতে গেলে প্রায়শই যখনই যাই এই জায়গাটায় দাঁড়াই। এই জায়গাটা খুব সুন্দর, খুব হাওয়া দেয়, তো এই পরিবেশটাই দেখতেই বেশ ভালো লাগে। যতই মন খারাপ থাকুক না কেন, এই হাওয়া দিচ্ছে এটাতেই বেশ ভালো লাগে। মা বিরিয়ানি খেতে চেয়েছে, একটু বিরিয়ানি নিয়ে যাচ্ছি আমি, তোমাদের দাদা ভাই, আমরা সবাই মিলেই আজকে একটু বিরিয়ানি খাবো। মা এখন অতটা খেতে পারে না, কিন্তু তাও খেতে চেয়েছে, একটু মাকে খাওয়াতে ইচ্ছা করছে, তাই আমরা সবাই মিলে আজকে একটু বিরিয়ানি খাবো। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মায়ের কাছে চলে এসেছি, এখন কিছুদিন থাকবো। আমি আসলেই মার এখন মন ভালো হয়েছে একদম, মা পুরো সুস্থ। মা অনেক সুস্থ তো? মা না, মা অর্ধেক সুস্থ, কিন্তু আমি আসলে একবার মা পুরো ফিট, আরো সুস্থ হয়ে যাবে। আর কাজটা কেন, কোথায় কাজ? আজকে মা বিরিয়ানি খাবে, মা বিরিয়ানি খেতে চেয়েছে, বিরিয়ানি নিয়ে এসেছি। আর বিরিয়ানি তো আমিও ভালো খাই, তার জন্য তো বিরিয়ানি আমার দাদা ভাইও ভালো খায়। দেখো তো আমার মায়ের মাথায় চুল উঠে গেছে তোমরা, এই যে আমার মা বিরিয়ানি খাচ্ছে, এই যে মার পাশে আমি বসে আছি, এই যে এই পাশে এই যে বৌমণি, এই যে বৌমণিও বিরিয়ানি খাচ্ছে, এই যে তোমাদের দাদা ভাই, এই যে তোমাদের দাদা ভাইকে আমার বাবা আবার মিষ্টি নিয়ে এসেছে, দই মিষ্টি, এটা হচ্ছে সরপুরিয়া, আর হচ্ছে এই যে মিষ্টি দই, তোমাদের দাদা ভাই মিষ্টি দই খেতে খুব ভালোবাসে তাই, আর এই রকম ভাবে চাটনি খেতে চেয়েছিল তাই আমি মাকে ফোন করে বলে রেখেছিলাম তোমাদের দাদা ভাই হচ্ছে। এই যে এই চাটনিটা বৌমণিকে বৌমণি বানিয়েছে, মা সব বলে দিয়েছে। এই যে বৌমণি আর আমি পাশাপাশি বসে আছি, আমার এই পাশে মা বসে আছে। মা একটু তাকাও, বাড়ি চলে এসেছি এখন সবাই আমরা খাওয়া দাওয়া করছি। এই যে আমার দাদা তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে আছে, দাদা দাদা তাকা একটু। এই যে সবাই মিলে এখন বিরিয়ানি খাচ্ছি, তো খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এই হচ্ছে আমার বাড়ি, আমার এইখানেই বড় হওয়া, মানুষ হওয়া, এইখানেই খেলাধুলা করা। এই যে এইটা হচ্ছে আমাদের বাগান, মাইশো। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে আমাদের বাগান, এটা বিকেলে খোলা থাকে, রাত হলে তালা দিয়ে দিই। এই পাঁচিলের ভেতরেই আমরা পাঁচ কাকারা একসাথে থাকি, আমার বাবারা পাঁচ ভাই, আমার চার কাকার, আমার বাবা, সবাই আমরা একসাথে থাকি। এই হচ্ছে আমাদের কলপার, এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, তার পাশে আমাদের নতুন ঘর হয়েছে, আর এইটা হচ্ছে ধানের গোলা। আগে ধান রাখা হতো, এখন আর কোনো ব্যবহার হয় না, কিন্তু এখন এইভাবেই রয়েছে ধানের গোলা। এই হচ্ছে আমার দাদার সব লাগানো, কিছু কিছু আমারও লাগানো, এই আমার হচ্ছে সব ফুল গাছ। এক এক করে তোমরা দেখো, এখানে অনেক রকম জবা আছে,
প্রায় 17-18 রকমের জবা গাছ আছে বাড়িতে। ভালো ফুল, কিন্তু এখনো ফুল ফোটেনি, ফুটলে দেখাতে পারতাম। এটা ফার্স্ট লাভ, খুব সুন্দর ফুল ফোটে। এইটা আসল কালি জবা, এই যে আমাদের বাড়ির আর একটা সুন্দর ফুল, এটা হচ্ছে পঞ্চজবা। এই যে বৌমণি এখন বাড়িতে আছে, বৌমণি এখন সব মায়ের সবকিছু করে, মাকে খাইয়ে দেয়। আজ আমি এসেছি, এখন কদিন থাকবো, তাই এখন আমি মাকে একটু খাইয়ে দিচ্ছি, মায়ের একটু সেবা যত্ন করব। আর বৌমণি আছে বলেই মা এখন একজন সঙ্গী পেয়েছে। জানো তোমাকে কতজন কত ভালোবাসে, তোমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করে তোমার জন্য, তুমি যাতে সুস্থ হয়ে যাও, তুমি কত সুন্দর দেখতে। দাঁড়াও, কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। এই যে সুপর্ণা ব্লগ বলে একজন লিখেছে, কাকিমা সুস্থ হয়ে ওঠো, সুস্থ তো হতেই হবে, এত মানুষের ভালোবাসায় তোমাকে সুস্থ হতে হবেই, এ কমেন্ট করেছে। তারপরে এই যে সুইটি নুরুল এ লিখেছে, তোমার ভিডিও সবে দেখা শুরু করলাম, তবে তোমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তারপরে লিখেছে, পৃথিবীতে কোনো সন্তানই যেন মা হারা না হয়। কত সুন্দর সুন্দর তোমাকে কমেন্ট করেছে। এই যে আর একটা, এ হচ্ছে কি সেরিনা আক্তার, এ লিখেছে, আপু আমি তোমার প্রথম ভিডিও দেখলাম আর সাথে সাথে সাবস্ক্রাইব করে নিলাম। আপু আসলে মা বাবার কিছু হলে যে কি কষ্ট হয় এটা বুঝতে পারা যায় না, কেউ এই রকম কষ্টের দিন না পার করে, আর মা না থাকলে কি করে বুঝায় কথা আমি আর বলবো না। এই লিখেছে, তো আমি ভালো, আমি চাই যে তোমার মা বাবা যেন ভালো থাকে। কতজন কত সুন্দর সুন্দর কমেন্ট করে, তারা আরো কিছু কিছু কমেন্ট আছে, এটা বাংলাদেশ থেকে করেছে একজন। আর একজন লিখেছে, মা সব সময় সুন্দর, মা সুস্থ হয়ে উঠুক, মা ভালো থাকুক, লিখেছে ঝিমলি বসু। সবার কমেন্ট তো পড়তে পাচ্ছি না, তো কিছু কিছু কমেন্ট আমি পড়ছি। আমাদের রান্নাঘর থেকে লিখেছে, সত্যি তোমার মায়ের অনেক মনের জোর, ঠিক সুস্থ হয়ে যাবে, তোমরা ভেঙে পড়ো না, তোমাদেরও মনের জোর রাখার দরকার, মা সুস্থ হয়ে উঠবে। আর মাই পেসফুল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, মনে প্রাণে চাইছি কাকিমা সুস্থ হয়ে যাক। তাহলে দেখো তোমাকে কতজন, বন্ধুরা সবার কমেন্ট আমি পড়ে এখন মাকে বলতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, মাকে কিছু কিছু কমেন্ট পড়ে শোনালাম। তো তোমরা এইভাবেই আমার মাকে ভালোবাসা দিও, আমাকে ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।